দুর্গাপূজার শোভাযাত্রা সহ বাড়ি খেলা লাগি অনুমতি দেওয়া পাই জেলাপাল ভেটিলে আখড়া সংঘ। দুর্গাপূজা সময় বালেশ্বর সহরের স্বতন্ত্র আকর্ষণ হয়ে বাড়ি খেলা। প্রত্যেক বর্ষ এই বাড়ি খেলা প্রথমে বীরাষ্টমী বা মহাষ্টমী দিন সহরের মাকলপুর মহাবীর মন্দির প্রাঙ্গণ এবং দশহরা সন্ধ্যায় সিনেমা ছকরে অনুষ্ঠিত হয়ে। হলে চলিত বর্ষ জেলা প্রশাসন পক্ষের রাস্তায় বাড়ি খেলা হয়ে পাব না বলে শান্তি কমিটি আলোচনা হয়েছিল। চলিত বর্ষ সহরের গোষ্ঠী সংঘর্ষ হয়ে বেড়ে এখন দৃষ্টি রাখি এভাবে নিষ্পত্তি নিয়েছে বলে জেলা প্রশাসন পক্ষের কুয়াই। হলে চলিত বর্ষ রাস্তায় আখড়া দল মানে কেবল বাজা বজাই শোভাযাত্রায় আসবা কুয়াই, সেই সময় কে বাড়ি কিংবা খন্ডা দেখাই পারে না বলে প্রশাসন পক্ষের আখড়া সংঘকে অনুরোধ করা। হলে আখড়া দল সেমানে শোভাযাত্রায় বাহারি রাস্তায় বাড়ি খেলা প্রদর্শন করে আসবা পাই আজ আখড়া সংঘর কর্মকর্তা মানে জেলাপাল ভেটি আলোচনা করে। তবে জেলাপাল সূর্যবংশী ময়ূর বিকাশ সে আলোচনা করবে বলে কিন্তু প্রথমে তাঁর প্রশাসন লা যে আখড়াটা বন্ধ করেদেবে বলে, যেহেতু এর ডঙ্গা প্রবলেম অছি সেইপাই বন্ধ করেদেবে। তারপর আমার সেই মানে প্রশাসন যা দেখলে স্পেশালি মু কইমি আমার এডিএম যা দেখলে আমার লোকঙ্কর যে আবেগ অছি আখড়া প্রতি তাকে দেখি কলে না আমি আখড়া বন্ধ করে পারিব না। তারপর পুনি শান্তি কমিটির বৈঠক হল, সেতর মধ্যে সে কথা কলে না আখড়া হব, কিন্তু তারপরে আমাকে ডাকিলে পুনি সমস্ত আখড়া সর্দার ডাকিলে টাউন থানাকে ডাকিলে, সেটা ডাকি কহিলে যে এমতি সিচুয়েশন অছি আপন মানে এমতি আসলে প্রবলেম হয়ে পারে, সেইপাই আপন মানে আপনাকে কোপরেট করুন, আপন আসন্তু সমস্তে আসন্তু বাজা বজাইকি আসন্তু এবং লোক আসন্তু আসিকি মহাবীর মন্দিরে সেটি আপন খেল দেখান্তু, আমি আপনাকে বাজা দেবু এবং আপনার হতিয়ার দেবু। আর দশহরার সেমতি আপন মানে আসন্তু বাজা বজাইকি আসন্তু, কিন্তু বিনা হতিয়ারে খালি বাড়িরে আসন্তু, আসিকি সিনেমা ছকরে দেখান্তু খেল। আহরি গোটে অপশন দেলে, তৃতীয় অপশন দেলে আপন মানে আসন্তু আসিকি পরমিট ফিল্ডে আমি স্টেজ করেদেবু, লাইট দেবু, সব দেবু, তিন চারটা স্টেজ হোক, সেটি আপনার খেলা দেখবে এবং সমস্তে দেখবে। অফকোর্স ইটস এ গুড সজেসন যেটা আপনার কে, কিন্তু আমার ঐতিহ্য হচ্ছে কম সেই সিনেমা ছকরে খেলা দেখা, আর সেটি গ্যাদরিং হয়ে লোক সব দেখা ভালো পাঁচ। বর্তমান আমি তারপরে যেত প্রশাসন আমি এই যে প্রস্তাবটা দেলে, আমি সবু প্রায় অলমোস্ট অল যেত আসি নলে তাকে যাই সে আখড়া মধ্যে যাই তাকে সাথে আলোচনা কলু, সে সমস্তে কে কলে না যদি আমি যাবু তাহলে আমি বাড়ি সহ যাবু, বাড়ি সহ নগলে আমি যাবু না, আর প্রশাসন আমাকে পরমিশন দেবু আমি যাবু, নদলে মধ্যে আমি যাবু, আমরা আমি সব জায়গায় একা সাংে ভরি প্রশাসন, আমি ঠিক আছে আমি প্রশাসন সম্মান দেছু তাকে সহযোগ করছু, আমি মধ্যে চাহু আমি শান্তিরে যাওয়াই, কিন্তু আমি যদি বাড়ি খেলা করবু আমি বাড়ি সহ আসবু এবং যেমন বাজা বজাইকি আসল এ আমার সমস্ত বাড়ি খেলাড়ি মান সিদ্ধান্ত। সৌভাগ্য ছিল আমি সে কলেক্টর এবং এসপি দুজনকে একা সাংে পাইলু, আমি তাকে কহিলু কিছু না আজ্ঞা আপনার তো পরমিশন দেছেন আমাকে আসবেন, কেবল এটিকি আপনার পরমিশন দিও যেমন আমি আসবা, যেমন বিগত দিনে আমি ছক ছকরে বাড়ি খেলা দেখুলে সেমতি খেলা দেখি দেখি আসা, যা ফলে বালেশ্বরবাসী বর্ষ সারা অপেক্ষা করছেন যে বাড়ি খেলা দেখা সেটা দেখবে এবং উপভোগ করবে, তার আগামী পিঢ়ি ইস এ ভেরি গুড মার্শাল আর্ট, তাকে মধ্যে দেখবে এবং শিখবে। যেমনি আমার এটা আরম্ভ হয়েছিল টু ফাইট এগেনস্ট দ্য ব্রিটিশ পিপল, যশ হরেকৃষ্ণ মহতাব আরম্ভ করেছিল ব্রিটিশ এগেনস্ট ফাইট, কে জানে আগামী দিনে আমার পাখে সেইমতি সিচুয়েসন আসব, এই ভাই মানে বাড়ি ধরিকি কাইকি অধ্যয়ন করে, সেই আমি চাহুছু এই খেলটা যা লা আমার পরম্পরা লা এটা সেমতি রইকি রু এবং কন্টিনিউ করু। প্রথম আগে শান্তি কমিটি কইলে আখড়াটাকে আইন আউ কানুন ল অ্যান্ড অর্ডার সিচুয়েসন পাই না, তারপরে আমার আখড়া সংঘর কর্মকর্তা আমার অনুরোধকে রক্ষা করে ফের আমাকে সে ডাকিলে স্পেশাল মিটিং টাউন থানা, সেটি কইলে হব এবং তারপরে কইলে আপন মানকর যে সলামি যেটা আপনার পরম্পরা হনুমান মন্দিরে সেটা নেবে এবং কিন্তু আপন আসবে বাজা বজাতু হনুমান আনন্তু প্রসেসন করিকি আসন্তু, কিন্তু খন্ডা তরোয়াল বাড়ি এটাকে নদীকে আসিকি সলামি নিয়ন্তু এবং সিনেমা পাখরে বি মধ্য সেই সলামি নিয়ন্তু সেই টাইপর আসন্তু, কিন্তু আমার আখড়ার কর্মকর্তা বা লোক মানে সে কলে না না আমি যে ঘর বাহারিকি ফুলকা করিকি আমি ঘর বাহুছে ঘুরাই ঘুরাইকি আসিকি সিনেমা ছক পৌঁছে কি ঘুরাই ঘুরাই আসি হনুমান মন্দির পৌঁছে আমি টিকি সেইটা করিব, আমার কমিটির রিকোয়েস্ট রয়েছে সেইটা করিবে এবং সেইটা পাই ফের আউথরে আমি জেলাপাল আজ কমিটি সর্দার মানে সমস্ত আসছিল আসি ফের তাঁকু দেলু, সে বি মধ্যে কলে যে রড অর্ডার সিচুয়েসন ভালো মতো মু স্টডি করিকি আপন মানুষ কইব, সেমানে কৌছেন আপনার যে মহাবীর আখড়া সংঘ অছি সে সংঘ তরফ আমার যা যা খেলা যায় ঢাল তরোয়াল বনাটি বানা
লাঠি রুকবাড়ি আমার যা যা খেলা যায় সেই সরঞ্জামটাকে হনুমান মন্দিরে রাখলে সেই জায়গায় সলামি নিয়ে সমস্ত ঘুরাইবে দশ যদি তাঁকর বি আনবে কিন্তু শো করিকি আনবে না তাঁর গাড়ি কিংবা তাঁর ঠেলারে কোণী জায়গায় তাঁর নেই আসবে আসিকি এটি তাঁর শো করাইপার প্রশাসন আমি কুচু হাত জোড়ি কুচু যে আপনার পবলিকলি রোডলি বাড়ি তরুয়াল এগুলো শো করতুনি ইয়ে করতু আমি কিন্তু কুচু যে আমার ফুলকা যেটাকে আমার সর্দার মানে কি আমার খেলা মানে ফুলকা আমি নিজে ঘুরাই ঘুরাই আসবা সে এইটা গোটে রয়েছে না আউ এই দুইটা জিনিস এলাও কলে খেল হব আমার কম বিধির বিধান বি রক্ষা করা যাব হনুমান মন্দির সীমা ছক বাড়ি বি আসব প্রশাসন বি আসব কিন্তু বাড়ি কি মনা করছেন আমি ফরবি আউ চেষ্টা করছু যে রিকোয়েস্ট করি তাকে কোচ।